অনলাইনে একটি বহুজাতিক সংস্থায় লোনের আবেদন করে বেশ কিছু টাকা অনলাইনে পেমেন্ট করার পর প্রতারিত হলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার পুরুলিয়া এলাকার বাসিন্দা নিবাস বালা নামে এক যুবক। ওই যুবকের অভিযোগ, একটি বেসরকারি লোন সংস্থায় অনলাইনে আবেদন করেন, তাকে প্রসেনজিৎ ফি হিসেবেই ধাপে ধাপে 15,050 টাকা করে জমা করতে বলে। ওই যুবক 2 লক্ষ টাকা লোন পাওয়ার আশায় কয়েক ধাপে ওই টাকা জমা করেন। ওই যুবকের অভিযোগ, কিছুদিন পর তাকে আবারও 16,000 টাকা প্রসেনজিৎ ফি এবং জিএসটি বাবদ জমা করতে বলা হয়। ওই যুবকের এরপর সন্দেহ হয়, সে প্রতারিত হয়েছে। এই ব্যাপারে ওই যুবক পূর্বস্থলী থানার দ্বারস্থ হলে পূর্বস্থলী থানা বিষয়টি বর্ধমান সাইবার থানায় লিখিত অভিযোগ করতে বলেন। আমি অনলাইনে একটা লোন অ্যাপ্রুভ করেছিলাম, দিয়ে আমাকে হচ্ছে অ্যাপ্রুভ বললো, প্রথম অ্যাপ্রুভ বলার পরে তারপরে বললো যে 2,550 টাকা অ্যাপ্রুভাল ফি লাগবে, দিয়ে 2,500 টাকা রিটার্ন করবে। কবে করেছিল এটা? কালকে। আচ্ছা। দিয়ে বললো যে 50 টাকা শুধু কাটবে, দিয়ে 2,550-এর মধ্যে 2,500 টাকা দিয়ে দেবে। দিয়ে তারপর আবার পরে বললো টিডিএস চার্জ লাগবে 6,250, সেটা পে করলাম। দিয়ে বললো আরেকবার করতে হবে এটা। ওটা করার পরে পরে বলছে যে দেখুন আপনার টাকা কোনো, পরে আবার বললো যে জিএসটি চার্জ 16,000 লাগবে, সেটা আমি আর দিই। সেটা পরে কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম, বাজাজ ম্যানেজার একজনের কাছে জিজ্ঞেস করলাম, বললো যে না এটা হচ্ছে ফেক কিছু আছে। আপনাকে কি লোন দেবে বলেছিল? হ্যাঁ, 2 লাখ টাকা দেবে বলেছিল। কত টাকা দিলে? কত প্রথম 15,050 টাকা দিয়েছিলাম টোটাল, তারপর বললো আরও 16,000 টাকা লাগবে, 16,400 টাকা লাগবে। আর কীভাবে যোগাযোগ হয় ওদের সাথে? অনলাইনের মাধ্যমে। দিয়ে আপনি কত টাকা জমা দিয়েছিলেন? 15,050। কীভাবে ভাবলেন যে প্রতারিত হয়েছেন আপনি? আমি হচ্ছে বাজাজ ম্যানেজার, পরে আরেকজনের সাথে কন্ট্যাক্ট করি, জানাশোনা একজনের সাথে, দিয়ে উনি বলে যে এটা ফেক, লোন নেওয়ার আগে দিয়ে কোনো টাকা দিতে হয়নি। দিয়ে কোম্পানির সাথে আর যোগাযোগ করেছেন আপনি? করেছি, ওনারা বারবার বলছে যে টাকা লাগবে, টাকা দিতে হবে ওই 16,000। আমি আরও বেশি বুঝতে পেরেছি যে যখন বললো যে ওরা 16,000-এর জায়গায় জিএসটি করেছে, কিন্তু পরে বলছে যে ওরা 10,000 টাকা দিতে হবে। জিএসটিটা ওদের সঙ্গে সম্পর্ক নেই। আমি থানাতে এসে একটা লিখিত কমপ্লেন দেবো, তারপরে লালবাগ ব্যাংক হেল্পলাইনে যোগাযোগ করবো। আগে ওইখান থেকেই বললো যে আগে লোকাল থানায় একটা কমপ্লেন করতে লিখিত। পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা। অনলাইনে একটি বহুজাতিক সংস্থায় লোনের আবেদন করে বেশ কিছু টাকা অনলাইনে পেমেন্ট করার পর প্রতারিত হলেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার পুরুলিয়া এলাকার বাসিন্দা নিবাস বালা নামে এক যুবক। ওই যুবকের অভিযোগ, একটি বেসরকারি লোন সংস্থায় অনলাইনে আবেদন করেন, তাকে প্রসেনজিৎ ফি হিসেবেই ধাপে ধাপে 15,050 টাকা করে জমা করতে বলে। ওই যুবক 2 লক্ষ টাকা লোন পাওয়ার আশায় কয়েক ধাপে ওই টাকা জমা করেন। ওই যুবকের অভিযোগ, কিছুদিন পর তাকে আবারও 16,000 টাকা প্রসেনজিৎ ফি এবং জিএসটি বাবদ জমা করতে বলা হয়। ওই যুবকের এরপর সন্দেহ হয়, সে প্রতারিত হয়েছে। এই ব্যাপারে ওই যুবক পূর্বস্থলী থানার দ্বারস্থ হলে পূর্বস্থলী থানা বিষয়টি বর্ধমান সাইবার থানায় লিখিত অভিযোগ করতে বলেন। আমি অনলাইনে একটা লোন অ্যাপ্রুভ করেছিলাম, দিয়ে আমাকে হচ্ছে অ্যাপ্রুভ বললো, প্রথম অ্যাপ্রুভ বলার পরে তারপরে বললো যে 2,550 টাকা অ্যাপ্রুভাল ফি লাগবে, দিয়ে 2,500 টাকা রিটার্ন করবে। কবে করেছিল এটা? কালকে। আচ্ছা। দিয়ে বললো যে 50 টাকা শুধু কাটবে, দিয়ে 2,550-এর মধ্যে 2,500 টাকা দিয়ে দেবে। দিয়ে তারপর আবার পরে বললো টিডিএস চার্জ লাগবে 6,250, সেটা পে করলাম। দিয়ে বললো আরেকবার করতে হবে এটা। ওটা করার পরে পরে বলছে যে দেখুন আপনার টাকা কোনো, পরে আবার বললো যে জিএসটি চার্জ 16,000 লাগবে, সেটা আমি আর দিই। সেটার পরে কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম, বাজাজ ম্যানেজার একজনের কাছে জিজ্ঞেস করলাম, বললো যে না এটা হচ্ছে ফেক কিছু আছে। আপনাকে কি লোন দেবে বলেছিল? হ্যাঁ, 2 লাখ টাকা দেবে বলেছিল। কত টাকা দিলে? কত প্রথম 15,050 টাকা দিয়েছিলাম টোটাল, তারপর বললো আরও 16,000 টাকা লাগবে, 16,400 টাকা লাগবে। আর কীভাবে যোগাযোগ হয় ওদের সাথে? অনলাইনের মাধ্যমে। দিয়ে আপনি কত টাকা জমা দিয়েছিলেন? 15,050।
কিভাবে ভাবলেন যে প্রতারিত হয়েছেন আপনি? আমি হচ্ছে বাজাজ ম্যানেজার, পরে আরেকজনের সাথে কন্ট্যাক্ট করি, জানাশোনা একজনের সাথে, দিয়ে উনি বলে যে এটা ফেক, লোন নেওয়ার আগে দিয়ে কোনো টাকা দিতে হয়নি। দিয়ে কোম্পানির সাথে আর যোগাযোগ করেছেন আপনি? করেছি, ওনারা বারবার বলছে যে টাকা লাগবে, টাকা দিতে হবে, ওই 16,000। আমি আরও বেশি বুঝতে পেরেছি যে যখন বললো যে ওরা 16,000-এর জায়গায় জিএসটি করেছে, কিন্তু পরে বলছে যে ওরা 10,000 টাকা দিতে হবে। জিএসটিটা ওদের সঙ্গে তো সম্ভব নেই। আমি থানাতে এসে একটা লিখিত কমপ্লেন দেবো, তারপরে লালবাগ ব্যাংক হেল্পলাইনে একটু যোগাযোগ করবো। আগে ওইখান থেকেই বললো যে আগে লোকাল থানায় একটা কমপ্লেন করতে লিখিত। পূর্বশৈলী থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।